তো এটা হচ্ছে আমাদের সেই বাজিগারের ছোট্ট বাচ্চাটা, যেটাকে আমাদের রাফাত ভাই এখন ট্রেন করছে। রাফাত, তুমি তাকে ট্রেন করে কি মজা পেলা ভাইয়া বলো তো একটু। এটা খাবার কোনো জিনিস না, যে মজা লাগবে আচ্ছা তাই কি ঘুমাইব নাকি, কেমন করতেছে কে? এটা পরবো, ঝিমাইতেছে নাকি? বুঝতেছি না। দেখো ধরিস ধরস কিলা ধীরেই তোমাকে দেখো, সুশ্রী লাগে কামড়ায়, জোরে কামড় দেয়, উঠতে পারে না। ওখানে ওই যে ভিতরে হইতেছে ওটার মা বাবা, ঘুরট্ট হইতেছে ওর মা, আর বড় সবুজটা কই ভিতরে বিচ্ছে। ভিতরে বসে দিছে যে উপরে। ওর মতো নি খেলুক না, সমস্যা কি? আরে ওই তো ঠান্ডার মধ্যে যায়, ওই যে নিচে নামতে চায়, ভিতরে যেতে চায়, হলুদটা নামতে চায়, আর উপরের দিকে ওদের দিকে জেলাস ফিল হয়, কারণ ওরা বাইর করি, বাচ্চাদের বাইর করি, কিন্তু ওদের বাইর করি না দিঘা, ওর অনেক জেলাস হয়। এই যে ওটা বাসা, ওদের বাসা যেখানে ওরা শীতের মধ্যে গরমে থাকতে পারে। আর গুলা আচ্ছা বিচ্ছিটা বাইর করো না, খাইতে কোনটা কোনটা? না না ভাই, বই করিস না, খাইতেছে খা। ওই যে ভিতরে ওরা খাওয়াই দিতেছে, খাওয়াইতেছে খা, খাওয়া ওরা খাওয়া দিছে, হ্যাঁ চিল্লাই উই আর উল্টা খাওয়া দেয় চিল্লাই কোনটা বাচ্চাটা। মাশাল্লাহ মাশাল্লাহ, উপরে দিয়ে রেল হয়ে পর নিয়ে ঠান্ডা আর বেটা জিমে রাখতে গেছে এখন। তুই যাও না, নিয়ে না বাচ্চাটা কি করে ভিতরে ঢুকে? শুয়ে থাকে, বড় থাকে, কই গেল ওই যে ভিতরে ঢুকে খেলতেছে। ওই যে তো সব বাপ, নিজের বাপের উপরে খাড়ায় খিসকে এক সাইড দাঁড়া রয়েছে, বাচ্চাটা কেমনে খাওয়াই যাচ্ছে দেখেন। আর ওদের ডিস্টার্ব না করি, হলটা সরলি খাওয়ালে বক্সটা সরা দেবে। কে এই বক্সটা ওইদিকে ঢুকাই দেবে, পাতা দাও পাতা দাও, বেশি করে পাতা মনে আজকে অনেক দিন পরে দিলি না? ভেবে পাখিটি আমাদের এখন তুলসী পাতা খাচ্ছে নাকি? ওদের তুলসী পাতা দিয়েছিলা? হ্যাঁ বাহ, ওদের জন্য নতুন ডান্ডিটা লাগাই দিছি, প্লাস ওদের জন্য মটকার হাঁড়িটাও দিয়ে দিছি যাতে ওরা ডিম পারতে পারে, কিন্তু আফসোস ওরা এখনো ডিম দিচ্ছে না। কি করতেছি কি করে দেখি একটু, ফোরটা মনে হয় বাইরে যেতে পারেন না। চুজা আচ্ছা চুজা সাথে ভালো মতন লাগা, দুজন রেখে এখন একসাথে রেখে দিল আমাদের রাফাত ভাই পণ্ডিত মশাই। চিপার মধ্যে ঢুকতে চান, চিপার মধ্যে গরম দেখা। গরম লাগে না একটু লেগে থাকলে এর লেগে, চলে পাখি আর দুটা ডাকতেছে। সবুজটা মনে হয় শরীর খারাপ না? কোনটা এই সবুজটা? হ্যাঁ হ্যাঁ চুপচাপ থাকে, কাহিনী বুঝলাম না। লোকটা না রে, ওরা দুইজন হয়তো সেখানে বসে আসা চুলকাইতেছে শরীর, হয়তো ওদেরও নতুন ফেজারে চলবে শীতের মধ্যেই। বাই দ্য ওয়ে এখন কিন্তু সাদা পাখিটা কিন্তু এখন নীল নীল একটা স্টাইলিশ বাই বাই সব করছে, তাই না? মশাল্লা মশাল্লা ভালো হয়েছে।
একাদি। এখন বাচ্চাদেরকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা আমাদের এই পর্যন্তই। জাস্ট একটা পাখির আপডেট দিয়ে দিলাম যে কে কীরকম আছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। হ্যালো বন্ধু, হোয়াটসঅ্যাপ। আর এই বন্ধুগুলো কিন্তু জোস, ওর কিন্তু একটা পায়ের সমস্যা আছে, ফ্র্যাকচার আছে। আর এই যে পাখিটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর, কিউটের কুট কুট লাগে, যে কেউ দেখে ক্রাশ খাবেন। এখন এইগুলোকে ঢেকে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।